ঘন্টাপুর থেকে এখন পর্যন্ত দাসিংহন সংবাদ নিয়ে আসছে না, তার কারণ ঘুরে যাচ্ছে না। দাসিগণ তোমরা একটি বার খুলে ভালো অন্তপুরে অন্তপুরে কি সম্মান, আমার একটি সন্তান হয়েছে, এবার খুলে বলো নজির সাহেব আমি আমার সন্তানের কি নাম রাখতে পারি। তাহলে আপনি বলতে চান জ্যোতিষীকে দিয়ে গণনা করে আমার একমাত্র সন্তানের নাম রাখো। জ্যোতিষী রাজ্যোতিষী তার পূর্বে তুমি এখানে এসো, রাজ্যোতিষী ওই মেহেরবান খোদা তালার রহমতে আমার একটি সন্তান হয়েছে, এবার তুমি ভালো করে গণনা করে দেখো আমি আমার সন্তানের কি নাম রাখতে পারি। রাম রাম তুমি খুলে বলো আমি আমার সন্তানের কি নাম রাখবো। আমি
উত্তম, উত্তম নাম হয়েছে রাজ জ্যোতিষী। এবার আপনি আসতে পারুন। একদিন রাজত্বের পর থেকে আপনাকে অপমান করে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল। এই রাজ দরবার হতে আমাকে আপনি যদি রাজ দরবারে থাকতেন তাহলে হয়তো আমার যা হতো না। আপনাকে দাঁড়িয়ে দিয়ে এই রাজপ্রসাদ ছেড়ে আমি গিয়েছিলাম ওই নির্জন কারণে। আমি আমার প্রাণ তারপর কি হয়েছে জানে যদি সাহেব ওখানে গিয়ে জানতে পারলো আমার একটি সন্তান হবে। এই তো তারপর ময় মাত্র ১২, কিন্তু আমার সন্তানকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখতে হলে আমার সন্তানের বয়স যখন ১২ দিন পূর্ণ হবে ১২ বছর কন্যার সঙ্গে তার বিয়ে দিতে হবে। শুধু তাই নয়, বাসর রাতে তাদেরকে দিতে হবে ১২ বছরের জন্য। আপনি দেখবেন আগামী শুক্রবার তার কন্যার বয়স ১২ বছর পূর্ণ হতে যাচ্ছে। তাকে রাজকে সম্মান দিয়ে তাকে আপনি আমাকে জানতে হবে আগামী শুক্রবার এই নিরাপদের মধ্যে তার কন্যার হোক ১২ বৎসর পূর্ণ হতে যাচ্ছে। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। রাম 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 রাম। যাই 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 শ্বশুর বাড়ি যাই, আগামী শুক্রবার ১২ বর্ষ পূর্ণ হতে যাচ্ছে। যাহা করা আমি তো বলতে সাহস পাচ্ছি না। আমি আপনাকে অভিধান করলো, খুলে বলুন আগামী শুক্রবার কার কন্যা হয়েও ১২ বর্ষ পূর্ণ হতে যাচ্ছে। আপনার উজির এই কন্যা মার উপানির আগামীকাল শুক্রবার বেলা ১২টার পর ১২ বৎসর পূর্ণ হতে চলেছে। আলহামদুলিল্লাহ, এবার আপনি আসতে পারব। ঠিক আছে জাহাঙ্গীর, কিন্তু আপনি সমস্ত নিরাপদ রাজ্যের মধ্যে ঘুরে ঘুরেও ১২ বৎসর কন্যার সন্ধান করতে পারেননি। কিন্তু আমি আজ মনে বসে আমি যে ১২ বৎসরে কন্যার সন্ধান করতে পারি। এত ব্যস্ত হতে হবে না, কন্যাটি আমার আজ প্রাসাদেই রয়েছে। এখনই এই রাজ দরবারে আমি হাজির। হুজুর সাহেব বলুন
তাহলে শুনুন, আগামী শুক্রবার আপনার এই মধ্য কন্যা মার উপানের বয়স 12 বছর। এই তো আমার অনুরোধ, আমার একমাত্র সন্তানকে বাঁচাবার জন্য আপনার সন্তানকে আমাকে ভিক্ষে দিন। কিছুতে হবে না, 12 বছরে কন্যা সাথে 12 বছরে চাই। প্রয়োজন হলে এই নিরাজ প্রসাদ আমি আপনার নামে লিখে দেব, শুধু এই রাজ্যের বিনিময়ে, শুধু আমার একমাত্র সন্তানে এমন একটা রাজ্য কেন সদস্য রাজ্য দিল কি আপনার শেষ কথা? আজ আপনা এই আমার শেষ আপনি তো শুধু আমার অজির নয়, আপনি হয়েছেন আমার বড় ভাই। এই তো আমার অনুরোধ, আপনি আমার সন্তানকে কিছুতে হবে না, আপনি আপনার সম্মুখে যে ধন্যবান রয়েছে সে হয়েছে আমাকে অনুরোধ করবেন না একটিবার কি ভেবে দেখেছেন। আপনি যদি আমার আপনি সম্মান করুন, তার পরিবর্তে আপনার কি শাস্তি হতে পারে? নিশ্চয় হতে পারে, কারণ আপনি রাজাদের সমন্বয় করে যে অপরাধ করেছেন তার শাস্তি নিশ্চয় আপনাকে পেতে হবে। কিন্তু আপনি যদি আপনার একমাত্র সন্তানকে রক্ষা করার জন্য এত কঠোর হতে পারে, এত নির্মম হতে পারে, তাহলে আমি কি পারি না আমার একমাত্র সন্তান ওই বাচ্চারে বাঁচাবার জন্য একটু পাঠান হতে, একটু নির্মম হতে? এই তো সেই জোভারের মতো আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন আপনি আমার প্রস্তাব আপনাকে আমি দান করলো যাও, এই মুহূর্তে জল্লাদকে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাহলে তুমি আর বিলম্ব না করে এই মুহূর্তে বন্দি করো এই মূর্খ উজিরকে। নিয়ে যাও অন্ধকার কারাগারে, আর গা তুলে আমার হাতে চালিয়ে বলবে তাকে যেন আগামীকাল ওই মঠভূমিতে নিয়ে তাকে হত্যা করে তার পাঁচা রক্ত নিয়ে আমাকে উপহার দিবে। জানি জানি খোদা,
চিকিৎসার জন্য এভাবে হত্যার আদেশ আমি দিয়েছি, কিন্তু কেন দিয়েছি? শুধু আমার একমাত্র সন্তান রহিম বাদশাকে এই পৃথিবীর মুখে বাঁচিয়ে রাখতে, তার জন্য যদি তোমার তারপরে এই এক বড় বাচ্চা সারা জীবন অপরাধী হয়ে থাকে, তাই থাকবো, তবুও আমি আমার একমাত্র সন্তান ক্ষমা করো।